হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা গত বছরে যেসব ছাত্রছাত্রী ঐক্যশ্রী স্কলারশিপ ফর্ম ফিল আপ করেছিলেন এবং তারা টাকা পেয়েছিলেন তো তাদেরকে কিন্তু এই বছরে আবারও কিন্তু সেই স্কলারশিপটা রেনুয়াল করতে হবে অর্থাৎ আবারও কিন্তু সেই স্কলারশিপটা রেনুয়াল করলে কিন্তু আবারও এই পরে বছরে কিন্তু আবার টাকা পাওয়া যাবে তো এখানে আপনারা কীভাবে রেনুওয়াল করবেন অনলাইনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে কিন্তু রেনল করা হবে এবং আপনাদের রেনুওয়াল করে কিন্তু কাগজপাতিগুলো আপনাদের যে প্রমাণপত্র সেগুলো কিন্তু স্কুল বা কলেজে জমা দিতে হবে তো আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেন স্কুলে বা কলেজে আপনাকে জমা দিতে হবে সেখানেই তো স্কুল যখন খুলবে তারপরে আপনাদের জমা দিতে হবে কিন্তু রিনোয়াল প্রসেসটা কিন্তু এই মাসের এক তারিখ থেকে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকেই স্টার্ট হয়ে গেছে অনলাইনের মাধ্যমে তো আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে যে আপনারা কীভাবে রেনুয়াল প্রসেসটা করবেন মোবাইলের মাধ্যমেই রেনুয়াল করবেন কীভাবে আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপটা সেই বিষয়টি কিন্তু আপনাদের সাথে আজকে ডিটেলসে ডিসকাস করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিস্তারিত বুঝতে পারবেন জানতে পারবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তারাও তারাও যেন বুঝতে পারে জানতে পারে এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেয় পাশের আইকন অন করে দেবেন তাহলে পরবর্তী লেটেস্ট আপডেট খবর সবার আগে আপনি দেখতে পাবেন কোনো ভিডিও আপনার মিস হবে না তো বন্ধুরা আমরা কিন্তু সরাসরি এবার চলে এসেছি কোথায় যে এখানে ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ঐক্যশ্রী স্কলারশিপ একটা সম্প্রদায়ের কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের একটা স্কলারশিপ তো এখানে আসার পর আপনারা কী করবেন প্রথমত আপনারা যখনই সার্চ করবেন এম ডাব্লুবি এমডিএফসি স্কলারশিপ ডট ইন এইটা যখনই সার্চ করবেন বা ঐক্যশ্রী স্কলারশিপ বলে যখন সার্চ করবেন গুগলে তখনই কিন্তু আপনাদের এমন পেজে চলে আসবেন আসার পরে আপনাদের কিন্তু নিচের দিকে চলে যেতে হবে যাওয়ার পর দেখবেন একটা নতুন অপশান এখানে অ্যাড হয়েছে সেটা হচ্ছে রেনুয়াল অ্যাপ্লিকেশন দু হাজার এবং দু হাজার একুশ তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে তো এই রেনুয়ালে আপনাকে ক্লিক করতে হবে রেনুয়ালে ক্লিক করার পর কি করবেন আপনাদের কিন্তু আর পেজ ওপেন হবে যেটা হচ্ছে যে আপনাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবে কোন ডিস্ট্রিকে পড়াশোনা করেন বা কোন ডিস্ট্রিকে আপনি বসবাস করেন তো এখানে যখনই ক্লিক করবেন ওকে দিয়ে তারপরে দেখবেন যে এরকম পেজ আপনাদের চলে আসছে তো আসার পর আপনাদের কিন্তু সেই স্টুডেন্ট রেনুয়ালের লগ ইন সে পেজ এসছে তো এখানে বলা হচ্ছে এই আইডি তো অ্যাপ্লিকেশন আইডি কোনটা দিবেন যেটা এর আগে যখন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন তারপরে যেই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে স্ট্যাটাস চেক করতেন বা ট্র্যাকিং করতেন তো সেই অ্যাপ্লিকেশন আইডিটাই কিন্তু এখানে দিতে হবে এবং এখানে ডেট অফ বার্থ দিতে হবে তারপর ডিস্ট্রিক্ট তারপর এখানে ক্যাপচার কোড কিন্তু দিতে হবে তারপরে কিন্তু আপনাদের এখানে লগ ইন করতে হবে যদি আপনি এখানে আপনাদের কিছু ভুলে যান বা অ্যাপ্লিকেশন আইডি ভুলে যান তাহলে কিন্তু এখানে ফরগেট ইউজার আইডি বা ফরগেট পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে আপনাদের লগ ইন করতে হবে তো এখানে কি হবে কি করবেন দেখুন এখানে বলা হয়েছে ইনস্ট্রাকশান যেগুলো দেওয়া হয়েছে তো এখানে আমি আপনাদের পরপর দেখেছি যে কি ইনস্ট্রাকশান এখানে দেওয়া হয়েছে তো এখানে প্রথমত বলা হয়েছে দেখুন যে এখানে যখনই আপনি কি করবেন যে রেনলে ক্লিক করবেন তারপর এখানে চলে আসবেন এ পেজে আসার পরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম সেই ইউজার নেম বা অ্যাপ্লিকেশান আইডি যেটা হোক এখানে দিয়ে দেবেন তারপরে এখানে ডেট অফ বার্থ তারপরে ডিস্ট্রিক্ট দিয়ে এখানে ক্যাপচার করে দিয়ে লগ করবেন করার পর এখানে কিন্তু তারপরে যে পেজটা খুলবে সেটা হচ্ছে আপনার ফোনে একটি ওটিপি যাবে রেজিস্টার মোবাইল নাম্বার আপনার ওটিপি চলে যাবে যাওয়ার পর সে ওটিপি বা টাইম পাসওয়ার্ডটা এখানে সাবমিট করে দেবেন দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে এমন পেজ চলে আসবে এখানে যখন এমন পেজ চলে আসবে আসার পর কিন্তু এখানে দেখতে পারবেন দুটো অপশান একটা হচ্ছে রেনুয়াল অ্যাপ্লিকেশন একটা হচ্ছে উইড্রো অ্যাপ্লিকেশন যদি আপনি এখানে রেনল অ্যাপ্লিকেশন করতে চান তাহলে যেই কলেজ বা স্কুলে আপনি পড়াশোনা করেন সেই কলেজ বা স্কুলেই আপনি গত বছর পড়াশোনা করেছেন এবং এবছরে সেখানে কিন্তু পড়াশোনা করছেন তাহলে কিন্তু আপনি এখানে রেনুয়াল করে দিবেন। এবং যদি আপনি উইড্রো অ্যাপ্লিকেশন করেন যদি আপনি নতুন নতুনভাবে আবারও অন্য স্কুল বা কলেজে বা আপনি যদি নিজের ইচ্ছাতেই যদি এখানে নতুন নতুনভাবে করতে চান অ্যাপ্লিকেশন তাহলে এখানে উইড্রো অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে করার পর যে আমি এখানে রেনু রেনুয়াল প্রসেসটা আপনাদের দেখেছি যখনই রেনুওয়ালে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের এমন পেজ চলে আসবে তো এখানে গত বছর এখানে ফর্ম ফিল আপ অলরেডি করাই রয়েছে সেটাকে আমরা এখন রেনল করছি এর জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে প্রথমত স্টুডেন্ট ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে ফাদার্স নাম নিজের নাম ফাদার্স নাম তারপরে বলা হয়েছে মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ইমেল আইডি মাদার্স নাম এসবগুলো দিয়ে কিন্তু এখানে সমস্ত বিষয় দেওয়া হয়েছে তারপরে পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস দেওয়া হয়েছে তারপরে এখানে সাবমিট অ্যান্ড নেক্সট এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের দেখতে পাচ্ছেন তারপরে যেটা বলা হয়েছে যে পার্সেন্টাইজ এখানে পার্সেন্ট আপনাদের দিতে হবে রেজাল্টের মার্কের পার্সেন্ট যেটা সেটা কত মার্ক পার্সেন্ট আপনারা পেয়েছেন সেটা কিন্তু এখানে দিতে হবে তার পরবর্তী এখানে যখন সাবমিট করবেন তারপরে আপনাদের যেটা আসবে সেটা হচ্ছে এখানে ব্যাংক ডিটেলস তো এখানে আপনাদের ব্যাংক ডিটেলসটা আসবে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক ডিটেলস আসবে তো এখানে প্রথমত বলা হয়েছে যে আই কোড ব্যাংকের তারপর ব্যাংক নেম বা ব্যাংকের নাম এখানে দিতে হবে তারপরে ব্রাঞ্চ নেম বা ব্রাঞ্চের নাম এখানে দিলে হবে তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর তারপরে যেটা বলা হয়েছে যে পাসবুক ব্যাংক নেম ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাজ পাসবুক তো পাসবুক অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম তো আপনার নাম কি পাসবুক অনুযায়ী দিয়ে দেবেন এখানে তারপরে এখানে সাবমিট অ্যান্ড নেক্সট যখনই ক্লিক করবেন পরের পেজে এখানে চলে আসবেন আসার পর এখানে একটা নতুন এখানে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে বা নতুন একটা অপশান এখানে অ্যাড হয়েছে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন প্রুফ হিসাবে রেশন কার্ড নাম্বার কিন্তু এখানে আপনাদের দিতে হবে বা এখানে কিন্তু চাইছে রেশন কার্ড নাম্বার তো এখানে যখনই রেশন কার্ড নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন আপনাদের যে রেশন কার্ড নম্বর সে এ ওয়াই হোক বা এস পি এইচএচ হোক বা পিএইচএচ হোক যে কোনো রেশন কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে এখানে আপনারা দিয়ে কিন্তু সাবমিট অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন তারপরে যে পেজটা আসবে যে এই পেজ আপনাদের দেখাবে যে লকড ইয়োর অ্যাপ্লিকেশন তো এখানে লকড ইয়োর অ্যাপ্লিকেশন দেখে প্রথমত আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে তারপর প্রিভিউ রিনিউয়াল দেখাবে তারপরে এখানে প্রো বিষয়টা আপনি এর আগে যে বিষয়টি যেগুলো কিন্তু এখানে আপনি ফিল আপ করলেন সেইগুলো কিন্তু এখানে প্রো বিষয়টা আপনাদের দেখতে পারবেন তো এখানে দেখার পর আপনারা যখনই এখানে আই হেয়ার বাই ক্লিক করবেন তারপরে এখানে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন যে এই টিক টিকচিহ্নতে যখনই আপনারা ক্লিক করবেন টিক চিহ্নতে ক্লিক করলেই কিন্তু এখানে টিক হয়ে যাবে এবং এখানে সাবমিট অ্যান্ড লক রেনুওয়াল অ্যাপ্লিকেশন যখন ক্লিক করবেন এটা কিন্তু আপনার লকড হয়ে যাবে তো এই জন্য কিন্তু লকড হয়ে গেলে আপনারা কোনো এখানে আবার এডিট করতে পারবেন না বা লকড যখনই আপনারা করে ফেলবেন এখানে কোনো এডিট করার কিন্তু কোনো এখানে অপশান পাবেন না এই জন্য আপনারা কিন্তু এখানে ভালোভাবে একটু দেখে নেবেন যেখানে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারা কিন্তু সেটা আবারও সংশোধন করবেন আর যদি এখানে কোনো ভুল না থেকে থাকে তাহলে এখানে টিক ক্লিক করে সাবমিট অ্যান্ড লক রেনুয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন রেনুয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনাদের এখানে পারমিশন চাইবে অ্যাপ্লিকেশন অনস লকড ক্যান নট বি এডিটিং ইউ আর শিওর তো এখানে বলা হচ্ছে যে আপনি এখানে অ্যাপ্লিকেশনটা লক যখনই করবেন আপনার কিন্তু এখানে পরবর্তীতে আর এডিট করা হবে না বা এখানে আবার সংশোধন করা হবে না তো এখানে আপনি যখন ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর কিন্তু আপনাদের কি করবে তারপরে যে পেজটা আপনাদের আসবে এইরকম ধরনের একটা পেজ আসবে তো এখানে বলা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশন ইজ লকড সাকসেসফুলি প্রিন্ট রেনুয়াল অ্যাপ্লিকেশন তো এখানে আপনার পুরো বিষয়টা কিন্তু যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনার পুরো লক করে দেওয়া হয়েছে এবং আপনার পুরো সাকসেসফুল করে দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে প্রিন্ট করতে এবার প্রিন্ট রেনুয়াল অ্যাপ্লিকেশন এবার আপনাকে বলা হচ্ছে এখান থেকে প্রিন্ট করে নিতে এবার আপনি যদি মোবাইল থেকে এটা করেন তাহলে কিন্তু এখানে তো প্রিন্ট হবে না এখানে আপনার পিডিএফ ফাইল এখানে ডাউনলোড হয়ে যাবে আর যদি আপনি এখানে কম্পিউটার থেকে করেন তাহলে কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে আপনার এখানে এখানে প্রিন্টার মেশিনের সাহায্যে কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে আপনি কিন্তু সেগুলো নিতে পারবেন যদি মোবাইল থেকে করেন তাহলে এখানে পিডিএফ ফাইলটা আপনি এখানে ডাউনলোড করে নেবেন করার পর আপনি সেখানে কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু সেই প্রিন্টটা আপনি সেখানে প্রিন্ট আউট করে বের করে নিয়ে আপনি রেখে দেবেন তারপরে যখন স্কুল বা কলেজ খোলা হবে তখন কিন্তু আপনি সেখানে জমা দিতে পারবেন তো এই প্রসেসটা কিন্তু আপনারা করে রেখে দেবেন আপনাদের কিন্তু যখন স্কুল বা কলেজ খুলবে তখন কিন্তু আপনারা এই প্রসেসটা আপনাদের যখন করা থেকে যাবে তখন আপনারা কিন্তু সহজেই খুব সহজেই কিন্তু সেখানে যে আপনাদের যে নথিপত্র ডকুমেন্টসগুলো আছে আধার কার্ড আপনাদের যে মার্কশিট তারপরে আপনার অ্যাডমিট কার্ড এই সবগুলো আপনারা সঙ্গে দিয়ে কিন্তু বা ব্যাংকের পাসবুক এগুলো দিয়ে আপনারা সেখানে জমা দিয়ে দিবেন স্কুল বা কলেজে তাহলে কিন্তু আপনাদের রিনুয়াল পুরোপুরি সাকসেসফুলভাবে হয়ে যাবে তো এই ছিল রেনুওয়ালের প্রসেস বা এই আপনারা রেনুয়াল অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা কিন্তু আপনারা দেখলেন মোবাইলের মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটির মাধ্যমে যে এখানে কীভাবে রেনুয়াল করবেন কীভাবে আপনারা রেনুয়াল প্রসেসটা দেখবেন বা নিজে থেকে কীভাবে মোবাইলের মাধ্যমে করবেন সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারলেন সমস্ত বিষয়টি কিন্তু আপনাদের সাথে ডিটেলসে আজকে ডিসকাস করলাম এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন অনেকে কিন্তু অজানা হয়ে আছেন বা অনেকে কিন্তু জানেন না এই প্রসেসটা যদি আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী এমন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি দেখতে পাবেন কোনো ভিডিও আপনার মিস হবে না তো ভিডিওটি আজকে এ পর্যন্ত হলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার এমন ধরনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে